প্রিয় দর্শক বন্ধু, আজকে আমি আপনাদের জন্য খুব একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় রেসিপি বলতে গেলে চিংড়ি মাছের মালাইকারি। সো চলুন, আজকে আমি আপনাদের সামনে চিংড়ি মাছ বানিয়ে দেখাবো। তার জন্য যেসব ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। প্রথমত আমি এখান থেকে 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। এটা ছোট চিংড়ি, প্রায় একটু ছোটোর থেকে মাঝারি বলতে পারে। সো আপনারা চাইলে এখানে বাগদা চিংড়ি বা কিংবা গলদা চিংড়ি ইউজ করতে পারেন। তারপরে আমি নিয়েছি একটা গোটা টমেটোকে কেটে নিয়েছি, আমি স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি, আমি একটা ঘিয়ের শিশি নিয়ে নিয়েছি, আমি এখানে আদা এবং রসুনের পেস্ট করে নিয়েছি, আমি এখানে নারকেলের দুধ বানিয়ে নিয়েছি। ওকে, আর যেগুলো আমরা নিয়েছি আনুষঙ্গিক হিসাবে, লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে এখানে ফোড়ন দেওয়ার জন্য হচ্ছে নিয়েছি গরম মশলা, আর নিয়েছি হচ্ছে এলাচ। প্রিয় দর্শক বন্ধু, আমি প্রথমে এই চিংড়ি মাছ মালাইকারি করার জন্য আমাদের যে চিংড়ি মাছটা আমি নিয়ে এসেছি বাজার থেকে, সেই চিংড়ি মাছটাকে আগে প্রথমে ম্যারিনেট করে নেব। তো চলুন, ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণ নুন অ্যাড করছি চিংড়ি মাছের মধ্যে, আর অল্প পরিমাণ আমি হলুদ অ্যাড করছি এর মধ্যে। এবার আমি চিংড়ি মাছটাকে আপনাদের দেখাচ্ছি। আমি জাস্ট এটাকে মেখে নিচ্ছি, চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে। দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি, ভালো করে মেখে রাখছি। এটা মেখে আপনার 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবেন, তাহলে জিনিসটার মধ্যে, মাছটার মধ্যে পুরোপুরি নুন এবং হলুদটা এটা মিশে যাবে। সো তাহলে মাছটার মধ্যে নুন কম হবে না। দেখতে পাচ্ছেন আমি মেখে নিয়েছি চিংড়ি মাছটাকে। আমরা ঠিক 2 মিনিট থেকে 3 মিনিট বাদে ফিরে আসছি। প্রিয় দর্শক বন্ধু, আমি 2 থেকে 3 মিনিট বাদে ফিরে এসেছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে এবং আমি এটা এখানে এখন রাখছি। আর যেটা হচ্ছে, আমি কিছু এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। ওকে, সো চলুন প্রথমে আমরা এটা ফোড়ন দিয়ে নিই। আমি ইন্ডাকশনটা অন করছি এবং এর হিট রেঞ্জটা আপনারা ফুল করে দেবেন যাতে জিনিসটা ভালোভাবে হয়। দর্শক বন্ধু, আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে সরষের তেলটা দিয়ে দিচ্ছি। এবং তেলটা একটু টাইম দিতে হবে আমাদেরকে গরম হওয়ার পরে, তারপরে আমরা এখানে ফোড়নটা দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, আর যেটা দিয়েছিলাম গরম, গোটা গরম মশলা আর এলাচ। আমি তেলটা গরম হয়ে যাক, তেল গরম হতে একটু সময় লাগবে। প্রায় তেলটা গরমের মুখে, একটু সময় নিচ্ছে। তেলটা গরম হলেই আমরা এই ফোড়নটা দিয়ে দেবো। চাইলে এই সময় আমি বলে রাখি আপনাদেরকে, আমাদের রেসিপিগুলো যদি ভালো লাগে আপনাদের, আমাদেরকে ফলো চ্যানেলটিকে ফলো করতে পারবেন। দর্শক বন্ধু, আমাদের তেলটা প্রায় গরম হয়ে গেছে, এই সময় আমরা যে ফোড়নটা বলেছিলাম দেবো সেটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা প্রথমে দুটো তেজপাতা দিয়ে দেবো, গোটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, যেটা মানে আছে আমাদের দারচিনি, আর আছে এলাচ। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, আমি এটাকে একটু জাস্ট নাড়িয়ে নিয়েছি, একটু সময় দিতে হবে
দর্শক বন্ধু, আমাদের তেজপাতা দেওয়া হয়ে গেছে এবং এখানে একটু গরম হচ্ছে। এবার আমরা এর মধ্যে যেটা স্লাইস করা পেঁয়াজ ছিল সেটা কেটে রেখেছিলাম, সেটা আমরা এখন দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং এটা নাড়াচাড়া করাতে হবে কিছুক্ষণের জন্য। পেঁয়াজগুলো যখন রেডিশ কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে টমেটো এবং আমাদের যে আদা বাটা রসুন বাটাটা আছে সেটা দিয়ে দেবো। এবং এই সময় বলে রাখি যে চিংড়ি মাছের মালাইকারি তো খুবই একটা প্রিয় রেসিপি বলতে গেলে বাঙালিদের, তো এরকম রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করুন, রেসিপিটা দেখে ট্রাই করুন, ও একটা মজাদার রেসিপি বলতে গেলে, এবং খেতে এটা আপনারা রাইসের সঙ্গে খাবেন, খুব টেস্ট লাগে। দেখুন আমাদের পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে অ্যাড করছি হচ্ছে টমেটো। এই সময় আমরা স্বাদ মতো আমাদের নুন দিয়ে নেব, এখানে সল্ট অ্যাড করছি আমরা হাফ টিস্পুন মতো। এই সময় আমাদের এটা একটু ভেজে নিতে হবে, এটা আমাদের মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য আমরা ভেজে নিচ্ছি। আমরা আবার 2 থেকে 3 মিনিট বাদে আপনাদের সামনে ফিরছি। প্রিয় দর্শক বন্ধু, আমি 2 থেকে 3 মিনিট বাদে ফিরে এসেছি। এইবার আমরা এখানে আমরা অ্যাড করবো হচ্ছে গুঁড়ো লঙ্কা, এটা আমরা গুঁড়ো লঙ্কা অ্যাড করছি, এটা আপনারা স্বাদ মতো করবেন, হাফ টিস্পুন মতো আমি অ্যাড করছি এখান থেকে। গুঁড়ো লঙ্কা আমরা অ্যাড করলাম, এখানে আমরা এখন অ্যাড করবো হচ্ছে হলুদের গুঁড়ো, হাফ টিস্পুনের মতো আমরা অ্যাড করছি। এখন অ্যাড করছি আমরা হচ্ছে যে আদা রসুন বাটার যেটা আছে সেটা আমরা অ্যাড করছি এর মধ্যে। এবং এই রেসিপিটা যতটা পারবেন কম জল ইউজ করেন, ওকে। এবং আমি এই রেসিপিটা বলে রাখি যে চিংড়ি মাছটা আমরা ভেজে নিতে পারতাম, বাট চিংড়ি মাছটাকে আমরা ভাজলাম না, এখানে আমরা চিংড়ি মাছটাকে দিয়ে এটা ভাপে সেদ্ধ করে নেবো, তাহলে আরও বেশি টেস্ট লাগবে। চিংড়ি মাছটা অনেকে ভাজা পছন্দ করে না, সো আমরা চিংড়ি মাছটা এখানে ভাজলাম না। এবার এটা মিক্স করতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট, আরও 2 থেকে 3 মিনিট বাদে আমরা দেখতে পারবো যে এটা একটা হালকা গ্রেভি হয়েছে, তারপরে আমরা এখানে চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। সো চলুন দর্শক বন্ধু, আমি 2 থেকে 3 মিনিটের জন্য এখানে বিরতি নিয়ে নিচ্ছি, তারপরে আমরা ফিরছি। প্রিয় দর্শক বন্ধু, আমরা 2 থেকে 3 মিনিট বাদে ফিরেছি, দেখতে পাচ্ছেন আমাদের প্রায় গ্রেভিটা কমপ্লিট, আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। এইবার আমরা এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে দেবো, চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম, মাছটাকে ভালো করে মিক্স করব। এবং এই রেসিপিটা আপনারা অল্প জল ইউজ করবেন, বেশি জল লাগবে না রেসিপিটা, এবং চিংড়ি মাছটা যতটাই সেদ্ধ হতে যতটুকু সময় লাগবে, খুব চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য অসুবিধা হয় না, অন্যান্য মাছেদের মতন নয়, এই মাছটা খুব সফট এবং তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের এটা প্রায় গ্রেভি মতো এসেছে কালারটা। এই সময় আমরা এর মধ্যে যে
হাফ টি স্পুন মতো আমরা চিনি অ্যাড করে নেব। যারা চিনি অ্যাড করতে চান না তাহলে এটাকে স্কিপ করতে পারেন, চিনিটাকে দিতে। এবং শেষে যখন মশলাগুলো কষানো হয়ে যাবে তারপরে আমরা 2 কাপের মতো জল অ্যাড করে, 2 থেকে 3 কাপের মতো দেন আমরা আমরা কিছুক্ষণ ভাপে রাখবো, তারপরে দেখতে পারবো চিংড়ি মাছটা আমাদের তৈরি হয়ে যাবে। ওকে, তো এখানে আমরা নারকেলের দুধ অ্যাড করবো একটু পরে, এটাকে একটু কষিয়ে নিই। এই চিংড়ি মাছ করা খুবই সোজা এবং চিংড়ি মাছের রেসিপি খুব তাড়াতাড়ি করা যায় এবং একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে এখান থেকে রেসিপিটা দিয়ে। এই সময় আমরা নারকেল দুধটা যেটা করে রেখেছি নারকেলের দুধটা অ্যাড করব। ইয়ে দেখতে পাচ্ছেন এইটাই আমাদের অনেকটা জলের মতো কাজ করে দেয়। আমাদের জল অ্যাড করতে হয় না যেহেতু নারকেলের দুধ আমরা করে রেখেছি, তো এটাকে ভালো করে জাস্ট মিক্স করে দিতে হবে যাতে মশলাগুলো যাতে পুরো প্রপার ওয়েতে মিক্সড হয়ে যায়। এবং এখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন 1 বাটির মতো করেছি, এটা আপনার 2 থেকে 3 কাপের মতো আমরা নারকেলের দুধ বানিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন। টোটালটাকে ভালো করে মিক্স করে দিচ্ছে। আপনারা এই রেসিপিটা বাগদা চিংড়ি কিংবা গলদা চিংড়ি দিয়েও করতে পারেন, বাট আমি এখানে বাগদা চিংড়ি বা গলদা চিংড়ি নিইনি, তার থেকে ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়ে আমি করছি। আমার উদ্দেশ্য ছিল মূলত আপনাদেরকে চিংড়ি মাছের মালাইকারি কীভাবে করতে হয় সেটা দেখানো, চিংড়ি মাছটা সেটা বড় কিংবা ছোটো না তা নয়, বাট যে কোনো মাছ দিয়ে এই চিংড়ি মাছের সাইজ অনুযায়ী আপনারা করতে পারেন। এই সময় আমরা জাস্ট একটু জল অ্যাড করব, একটু জল অ্যাড করব। আমি জল অ্যাড করে নিচ্ছি অল্প পরিমাণ। এবার আমরা ভাপে চিংড়ি মাছটাকে 10 মিনিটের জন্য আমরা রেখে দেবো, তারপরেই আমাদের চিংড়ি মাছের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমরা এখানে রেখে দিচ্ছি ভাপে, আমি ঢেকে দিলাম, আমরা 10 মিনিট বাদে আবার ফিরছি আপনার সামনে। দর্শক বন্ধু, আমি 10 মিনিট বাদে আপনাদের সামনে ফিরে এসেছি। সো এটা স্ট্রিমে ছিল, দেখতে পাচ্ছেন যে আমরা এবার এই অবস্থাটা দেখে নেবো যে কীরকম আছে, যদি আমাদের প্রয়োজন হয় যে আর একটু বেশি করা তো করতে হবে। ওকে, সো চলুন আমি এটা তুলছি স্ট্যান্ড থেকে, আমি স্ট্যান্ড থেকে নামালাম। আমরা দেখি প্রায় ভালো সুন্দর একটা গ্রেভি কালার চলে এসেছে। এই সময় আমরা কিছু কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো আমরা অ্যাড করব। এখানে আমরা যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো আমরা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এখন একটা গ্রেভি হয়ে গেছে। আমাদের এখানে জলের পরিমাণটা খুবই কম লেগেছে এই রেসিপিটায়, কেন যেহেতু নারকেলের দুধ ইউজ করেছি সেটা জলেরই কাজ করে থাকে, অনেকটা অনেকটা লিকুইড, সো আমরা এখানে ইউজ করলাম। এই সময় আমরা আমরা একটা একটু অল্প পরিমাণ ঘি অ্যাড করে নেব, দেখতে পাচ্ছেন আমরা এখানে ঘি অ্যাড করছি। স্বাদ মতো ঘি অ্যাড করে নেব, এবার এটাকে একটু নাড়িয়ে নেব, আমরা দেখে নেব। সো ভিউয়ার্স, যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করবেন সকলের মধ্যে, আর নোটিফিকেশান পাওয়ার জন্য নোটিফিকেশান বেল আইকনটিকে ক্লিক করবেন, তাহলে আপনারা রেগুলারলি আমাদের কাছ থেকে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পাবেন, আপনারা সেটা ইউটিউবে ইনবক্সে গিয়ে চেক করে নিতে পারেন। ওকে,
সো চলুন, প্রায় মোটামুটি শেষের দিকে আমাদের এই রেসিপিটা। দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা গ্রেভি চলে এসেছে, কালারফুল, এবং দেখতে পাচ্ছেন আমাদের প্রায় শেষের পথে এই চিংড়ি মাছের মালাইকারি। আমি জাস্ট একটু 2 মিনিটের জন্য আমি এটাকে কষিয়ে নিচ্ছি, তারপরে আমরা নামিয়ে নেব, 2 মিনিট বাদে আমরা ফিরছি। সো ভিউয়ার্স, আমরা ফিরে এসেছি 2 মিনিট বাদে, আমাদের একদম রেসিপি কমপ্লিট। চলুন, আমি এটা ইন্ডাকশানটা এখন বন্ধ করছি, এবার আমি সার্ভ করব। এখানে আমি নিয়ে এসেছি, এখান থেকে আমরা জাস্ট তুলে নিচ্ছি, তুলে নিয়ে এখানে আমরা সার্ভ করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে আমরা সার্ভ করলাম, আমি আরো সামনে নিয়ে আসছি আপনাদের সামনে, আমি এটাকে তুলে নিচ্ছি এখান থেকে। আমাদের রেসিপি প্রায় কমপ্লিট, দেখতে পাচ্ছেন আমি রাখলাম। সো ভিউয়ার্স, আমি বলে রাখি এই সময়, যদি আমাদের এইরকম সুস্বাদু রেসিপি আপনারা চান, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করুন, লাইক করুন। থ্যাংক ইউ, আজকে এটুকুই, পরের দিন আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।